হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আজকে আমি আপনাদের যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটি অড়বরই গাছ। তো এই সময়টাতে এই অড়বরই গাছে কোনো পাতা থাকে না, সব পাতা ঝরে গেছে এবং নতুন ফুল আসছে, যে দেখা যাচ্ছে যেগুলো পুরো গাছটাতে ফুল চলে এসেছে এবং এই ফুলগুলো ফুটবে। ফুল ফোটার সাথে সাথে, ফল ধরার সাথে সাথে পাতাও, নতুন পাতাও হবে, পাতা দিয়ে গাছটি তখন ভরে যাবে। দেখেন কি পরিমাণে ফুল হয়েছে আমাদের গাছটাতে। এটা হচ্ছে বারো মাসি অড়বরই গাছ, বারো মাসি এই গাছটাতে ফল হয়, সবসময় ফল থাকে। এই যে একটু খেয়াল করলেই দেখতে পারবেন গাছটা অনেক লম্বা হয়ে গেছে, গাছটাতে এই যে বারো মাসি, এই কারণে ওই যে ওইখানটাতে একটা ফলও আছে, গাছে একটু খেয়াল করলে এই যে ফুল, পুরো গাছ জুড়ে অড়বরই ফুল আসছে। গাছে পাতা নেই কিন্তু ফুল ভরা, এগুলি থেকে এই জায়গাগুলো থেকে ফল আসবে, যে ছোট ছোট এই যে একটা বারো মাসি, এ কারণে এখানে একটা ফল ধরে আছে, এই যে এটাতে সব সময় ফল থাকে। এই যে ওই দিকটাতেও আছে দু একটা জায়গায় জায়গায়। আপনারাও চাইলে আপনাদের ছাদে, যারা ছাদ বাগান করেন, এরকম একটি অড়বরই গাছ লাগাতে পারেন, বারো মাসে এটাতে সারা বছরই অড়বরই হবে। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।